আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, সুইডেনে কোরআন মাজিদ পুড়িয়ে ফেরা হলো প্রকাশ্যে পুলিশের হেফাজতে এবং সরকারিভাবে আইনের মাধ্যমে। আমাদের কোরআন মাজিদ পুড়িয়ে ফেলা হয়েছে, তা আবার কখন? সুইডেনে স্টকহোমের একটি মসজিদ রয়েছে, বিখ্যাত মসজিদ, যেখানে প্রায় 10,000 মুসল্লি সলাত পড়তে আসছে এবং ঈদের সলাত পড়তে আসে। সেইখানে প্রকাশ্যে সবার সামনে ঈদুল আজহা সলাতের পর এই কোরআন মাজিদটি পুড়িয়ে ফেলা হয়, প্রকাশ্যে করা হয়েছে। আমি চিন্তা করি আজকে যে সকল ইউটিউব ভাইরাল বক্তা যেগুলো আছে, যারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল নিউজ নিয়ে কাজ করে, তারা আজ কোথায়? একমাত্র আমি দেখলাম যে তুরস্কে তারা ব্যাপকভাবে প্রচার প্রসার করেছে এবং প্রতিবাদ করেছে। তুরস্কের সরকার এরদোয়ান, তিনি সুইডেন প্রতিরক্ষা মন্ত্রী আঙ্কারা, তিনি সফরে আসতে চেয়েছিলেন তুরস্কে, সেটা তিনি বাতিল করে দিয়েছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে সুইডেন আর কখনোই তুরস্কের সমর্থন পাবে না। এবং সেরই সাথে সুইডেন যাতে ন্যাটোর সাথে যোগ দিতে না পারে, সেই ব্যাপারে তিনি পূর্ণ আস্থা এবং দৃঢ় বিশ্বাস নিয়ে প্রতিবাদ করেছেন, সুবহানাল্লাহ। এছাড়া তুরস্কে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে, আলহামদুলিল্লাহ। তাদের দেশে যদি এই অবস্থা হয়ে থাকে, আজ আমাদের মুসলিম ভাই বোনেরা তারা কি করছে? আজকে আমরা ভাইরাল টপিক নিয়ে কাজ করছি। আমরা এমন এমন চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছি, এইসব চ্যানেলে প্রতিবাদী মুসলিমদের নির্যাতন করা হচ্ছে, ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করছে, কাফেরদের চক্রান্ত যে সকল চ্যানেলে প্রচার প্রসার হচ্ছে সে সকল চ্যানেলে তারা সাবস্ক্রাইব করছে না, মূলত করছে হলো হাসি ঠাট্টা নিয়ে, কুসংস্কার নিয়ে, বেদাত বা জাল হাদিস বা কাল্পনিক কাহিনী নিয়ে তারা সে সকল চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং সে সকল চ্যানেলে তারা ভাইরাল করে দিচ্ছে। তারা কি করছে আজকে? আজকে আমাদের মুসলিম ভাই বোনেরা তাদের ইমান আকীদা কত নিচে নেমে গিয়েছে। আর যারা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে যারা ভাইরাল নিউজ নিয়ে কাজ করে, তারা এই সকল ভিডিও নিউজ ভাইরাল করছে না, নাউজুবিল্লাহ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানা তাফিক দান করুক। আমিন।